পরম করুণাময় প্রভন নামে শুরু করছি সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডিএম রাহাত এক ভাই প্রশ্ন করেছেন যে আমার নূর আমি কিভাবে পাব আজ এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব নোর কি অনেকেই বলে থাকেন যে নূর অর্থ আলো না নূর অর্থ আলো নয় কারণ আল্লাহ বলেছেন যে তিনি আসমান এবং জমিনের নূর তাহলে অন্ধকারও নূর আছে যেহেতু আসমান জমিনে তো অন্ধকারও আছে যেখানে আলো নেই সেখানেই তো অন্ধকার তার মানে আল্লাহ আল্লাহতালা অন্ধকারেরও নূর অর্থাৎ আলো থাকা না থাকা নূরের সাথে সম্পৃক্ত না নূর অন্ধকারও যেরকম আলো সেরকম সুগন্ধেও যেরকম দুর্গন্ধেও সেরকম ভালোতেও যেমন মন্দতেও তেমন নূর নূরই তাই যারা নূর অর্থ আলো বোঝায় তাদের ব্যাপারটা আলাদা আমি সেই ব্যাপারে আলোচনা করতে চাচ্ছি না আমি যেটা বুঝেছি সেই অনুযায়ী বললাম যে নূর অন্ধকারও যেমন আলোতেও তেমন নূর অর্থ আলো নয় তারপরে নূরকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে আহাদিনুর আহমদিনুর এবং মোহাম্মদিনুর আহাদিনুর কি যেটা হচ্ছে সেই আদি নূর যখন কিছুই সৃষ্টি করা হয়নি বা সৃষ্টি হয়নি যে নূরকে আমরা কল্পনা করতে পারি না ধরতে পারি না অনুভব করতে পারি না অর্থাৎ যেই নূরের কোনো উদাহরণ হয় না সেটাকে যে আমরা কল্পনা করব সেই নূরের ব্যাপারে কোনো অনুভব করব কিছু একটা সেটা আমাদের সম্ভব না সেই নূর থেকে আলাদা হল আহমদী নূর সেই নূর কি সেই নূরকে দেখা যায় অনুভব করা যায় কিন্তু সেই নূরকেও কি ধরা ছোঁয়া যায় না তারপরে হচ্ছে সেই নূর থেকে আসলো মোহাম্মদী নূর যেই নূরকে দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় অনুভব করা যায় সেই নূরের ব্যাপারই বলা হয়ে থাকে যে আল্লাহর নূরে রাসুল পয়দা রাসুলের নুরই এই সারা জাহান অর্থাৎ এই সারা জাহানের হচ্ছে কি নূরে মোহাম্মদী এই সৃষ্টি মোহাম্মদী নূর সহজভাবে একটি উদাহরণ যদি দিতে চাই আমাদের দেহের ক্ষেত্রে যেমন বীর্য আমাদের দেহে বীর্য আছে কিন্তু সেটা কোথায় আছে কোথাও নেই যদি আমরা দেহকে কাটি তাহলে কোথাও বীর্য পাওয়া যাবে না অর্থাৎ সে নিরাকার অবস্থায় আছে না তাকে দেখা যায় না তাকে ধরা যায় না তাকে ছোঁয়া যায় না অনুভব করা যায় তেমন একটা অবস্থার মধ্যে বীর্য রয়েছে কিন্তু যখন আমাদের মধ্যে কাম উত্তেজনা সেই ভাব চলে আসে তখন সেটা কি অনেকটা অনুভূতিতে চলে আসে সে কারণেই কিন্তু আমাদের মধ্যে সেই অনুভবগুলি বা অনুভূতিটা আসে তারপরে কি হয় সেটা বীর্য ধারণ করে যেটাকে আমরা বীজ বলি সন্তানের জন্য তো নিরাকার থেকে একটা অনুভূতির অবস্থায় তারপরে হচ্ছে কি বাস্তব একটা রূপে চলে আসলো এটা উদাহরণ দেওয়ার জন্য বললাম এটা সেরকম কিছু না যে নিরাকার থেকে আকার কিভাবে সম্ভব যে একই বিষয়ের বা একই বস্তুর এতগুলো রূপ কিভাবে হয় সেটা বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ দিলাম আমাদের দেহ থেকে কারণ রক্ত আছে সবই আছে এই জিনিসটাই শুধু এমন একটা অবস্থায় থাকে যেটাকে আসলে আমরা নিরাকার অবস্থায় পাই অর্থাৎ যার আকার নেই বা তাকে দেখা যায় না ধরা যায় না কিন্তু আবার সেটাকে কি একটা সময় সেটা আকার হয়ে আসে বা বস্তু হয়ে আসে তো আহাদ আহম্মদী মহম্মদী নূর নূরের ব্যাপারটাও অনেকটা সেরকম এক সময় এই মহম্মদী নূরই কি অবস্থায় ছিল যেটা ধরা ছোঁয়া যেত না কল্পনা করা যেত না এখন প্রশ্নটা এসেছে যে আমি আমার নূর কিভাবে পাবো তারা মানে বিষয়টা আমার সাথে এবং আমার দেহের সাথে সম্পর্কিত প্রশ্নটা সেখান থেকে এসেছে এই ব্যাপারেই আমার দেহের সেই নূর কি এখন সৃষ্টি যেহেতু নূর তাহলে আমার দেহের সেই আদি নূরটা কি আমি দেহের নূরের কথা বলছি তাহলে যখন আমি ছিলাম না তখন আমি কি অবস্থায় ছিলাম তো এটা সবাই জানে যখন আমি ছিলাম না তখন আমি বীজ আকার ছিলাম যে একটি বড় বৃক্ষ কিন্তু একটা বীজ থেকেই হয় সেই পুরো গাছটি একটা বীজের মধ্যে কি থাকে সুপ্ত অবস্থায় থাকে তা আমরাও বীর্যের মধ্যে সেভাবে সুপ্ত অবস্থায় ছিলাম তাহলে এই দেহের আদিরূপ হচ্ছে বীর্য যা পিতার কাছে ছিল বলা হয়ে থাকে যে পিতার মস্তকে ছিলাম এই বিন্দু রূপে বা সেই বীর্য রূপে তাহলে আমার দেহের সেই আদি নূর হচ্ছে কি বীর্য কিন্তু বীর্য হচ্ছে দেহের আদি নূর আত্মার আদি নূর না আমি কিন্তু দেহ না তো বীর্য হচ্ছে দেহের আদিনুর অনেকেই এই জায়গাটা একটু অন্যভাবে বলেন যে তারা বলেন যে আমারই আদিনুর হচ্ছে সেই বীর্য না আমি তো দেহ না দেহের আদিনুর হচ্ছে বীর্য আত্মার আদিনুর বীর্য নয় এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে আবার বিশাল পার্থক্য আছে কারণ এটা তো সবাই জানে যে আমি চলে যাওয়ার পর আমার দেহ থাকবে তো এই দেহ দেহই আমি না তাহলে দেহের যেটা আদি বিষয় সেটা আমার হতে পারে না তবে হ্যাঁ আমার সাথে সেটা সম্পৃক্ত কিন্তু সেটা হচ্ছে আমার দেহের ব্যাপার না কিন্তু অনেকেই বলে থাকেন সেই বীরজুকে ধারণ করার কথা বিরজুই সে আদি নূর সেটা কি রক্ষা করতে হবে সেটা কি মানে নিজের কাছে রাখতে হবে পরকালে আবার সেটাই ফেরত দিতে হবে এটাই আমানত অনেকেই এভাবে বলে থাকেন কিন্তু কথা হচ্ছে এটা তো আমার দেহের বিষয় আমি যখন চলে যাব তখন এটা থেকে যাবে অর্থাৎ যখন আমি মারা যাব তখন কি হবে আমার দেহটা থেকে যাবে আমি চলে যাব তো আমি কি ওটা সাথে করে নিতে পারবো ওটা তো আমার দেহের বিষয় তাহলে এটা তো সেখানে জমা দেওয়ার কিছু না তাই এই নূরকে পাওয়া না পাওয়ার বিষয় না আপনি ভালো খাবার দাবার খেলে আপনার দেহে বীর্য হবে তারপরে যদি আপনি প্রাণায়াম করেন যোগ সাধনা করেন আপনার বীর্য রক্ষা হবে সেটা আলাদা বিষয় হ্যাঁ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ বীর্য না থাকলে দেহ না থাকার মতোই মানে শক্তি থাকবে না তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এটাকে অবহেলা করার উপায় নেই কিন্তু এটাই সে আদিনুর কি ধারণ করতে হবে এটাই আবার জমা দিব আমানত হিসাবে আল্লাহর কাছে না এরকম কিছু না যদি এটা আমি সাথে নিয়ে যেতে পারতাম তাহলে আমি এটা বলতে পারতাম যেহেতু আমি সাথে এটা নিয়ে যেতে পারবো না তাই এটা সেই বিষয় না এটা আমার দেহেরই বিষয় দেহি আছে দেহি থাকবে আমি চলে যাব তারপরও যেহেতু প্রশ্নটি করা হয়েছে অনেকে আবার এটা ভাবতে পারেন যে সেই বীর্যের কথাই হয়তোবা এখানে বলা হচ্ছে আদিনুরের কথা কারণ অনেকে তো এটা বলেন তো সেটা আপনি কিভাবে ধারণ করবেন সেটা ধারণ করার জন্য আপনি প্রাণায়াম করতে পারেন যোগ ব্যায়াম যোগ সাধনা এগুলো করতে পারেন তারপরে কিছু পদ্ধতি আছে যেগুলো অনুসরণ করলে বীর্যকে ধারণ করে রাখা যায় কিন্তু আমাদের জীবনের লক্ষ্য তো সেটা না তারপর আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু সে আগের সাধকদের মতনই আমরা অনেক কাজকর্ম করি অনেক ব্যস্ত থাকি এই সারাদিন যোগ সাধনা করা শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণে রাখা খেয়াল রাখা এগুলো আমাদের পক্ষে সম্ভব না যদি আমাদের এরকম কাজ কাজকর্ম না থাকতো আমাদের জীবনযাপন অন্যরকম হতো সাধকদের মতো অর্থাৎ যারা কাজ কাজকর্ম করে না শুধুই ধ্যান করে তাহলে হয়তোবা বলা যেত যে হ্যাঁ আমাদের বীর্য কখনো ক্ষয় হবে না কিন্তু আমরা কিন্তু সেরকম জীবনযাপন করি না আমরা বড় জোর একটু বেশি সময় ধারণ করে রাখতে পারি একটু বেশি ধারণ করতে পারি এর চেয়ে বেশি কিছু না আরেকটা বিষয় হচ্ছে যারা বিজ্ঞান সম্পর্কে অবগত তারা কিন্তু জানেন যে এটা এরকম না যে অনেকগুলো জমা করে রাখা যায় এটা এক একাই নষ্ট হয়ে যায় তো যেটা জমাই রাখা যায় না এক একা নষ্ট হয়ে যায় সেটা জমা করার কিছু নেই আর যদি সেটা থাকেও সেটা কি কলসিতে যতটুকু পানি ধরবে সেটুকুই কিন্তু তারপরে যা থাকবে সব কি পড়ে যাবে তো এটা জমা করে রাখা যায় না তবে এটা সত্য যে যারা এটাকে ধারণ করে বেশি জমা রাখার চেষ্টা করে তাদের শরীর মন এগুলো ভালো থাকে কারণ এটার অনেক গুরুত্ব আছে তাদের মনও স্থির থাকে সাধনায় মন বসে যাই হোক এখন মূল প্রসঙ্গে আসি সেটা হচ্ছে বীর্য যদি আত্মার নূর না হয়ে থাকে আমার আদি নূর না হয়ে থাকে শুধু দেহেরই আদি নূর হয়ে থাকে তাহলে আমার আদি নূর কি। আমার আদি নূর হচ্ছে রুহু রহি হচ্ছে আত্মার আদি নূর রুহু কি রহু হচ্ছে পরম পরমই রুহু আমার দেহের মধ্যে পঞ্চরহু রয়েছে পঞ্চরহু আমারই দেহে বিরাজ করে পঞ্চরূপে কিন্তু এগুলো সবই সুপ্ত অবস্থায় আছে সাধনার মাধ্যমে এই রুহুকে জাগ্রত করতে হয় কেউ কেউ বলে থাকেন যে রহু নাজিল হয় মূল কথা হচ্ছে আমার মধ্যে যে পরম আছেন সেটাকে কি করতে হবে জাগ্রত করতে হবে রূপে আছে কিন্তু এটা বিকশিত হয়নি ফুল আকারে এটাকে বিকশিত করতে হবে আমি আসার সময় এটা সাথে নিয়ে এসেছি যাওয়ার সময় সাথে নিয়ে যাব যখন আমরা গুরুর দেখানো পথে সাধনা করবো আস্তে আস্তে এস্ত রহুগুলো জাগ্রত হতে থাকবে তারপর আমার সাধনা বলে এই পঞ্চরহু একত্র হবে একত্র হয়ে একটি রূপ ধারণ করবে যে রুহুকে বলা হয় রুহুল আজম পঞ্চরুহ একত্র হয়ে যে রুহুর রূপ ধারণ করবে এক রুহু সেটা হচ্ছে রুহুল আজম অনেকেই আছেন যারা রুহুর প্রকার ভেদ করেন না তারা এই রুহুল আজমের কথাই বলে থাকেন অর্থাৎ তারা যে রহুর কথা বলে থাকেন যে রুহু নাজিল হয় বা যে রুহু আমার মধ্যে জাগ্রত হয় সেটা হচ্ছে আমরা যেটাকে বলি রুহুল আজম তারা সেটা কি সেই একক রুহু তারা আবার পঞ্চরুহু করেন না আলাদাভাবে ভাগ করেন না বা তারা ভাগ করতেও চায় না সেটা তাদের একান্ত ব্যাপার তাদের বিভিন্ন যুক্তিতর্ক আছে ব্যাপারে যে রুহুকে ভাগ করা যাবে না সেটা তাদের ব্যাপার তা আমি সেই তর্ক বিতর্কের দিকে যাচ্ছি না তো পঞ্চরুহু আমার দেহের মধ্যে বিরাজ করছে কিন্তু এই রুহুকে যদি একত্র করে সেই রুহুল আজমের রূপ না দেওয়া যায় আমার সাধনা বলে আমি তাকে একত্র করতে না পারি তাহলে এই পাঁচ রুহ রুহ করেও করেও কোনো কোনো লাভ লাভ নেই নেই এক যারা পাঁচ রুহর কথা বলতেছেন তারাও যদি রুহুল আজমকে দেখতে না পারেন তাহলে কোনো লাভ নেই শুধু এটা তর্ক বিতর্কের ব্যাপার থাকবে আবার যারা রুহুর পাঁচ রুহকে ভাগ করতে চান না তাদের এত আপত্তি এই এক রুহ এক করেন তাদেরও এখানে কোনো লাভ নেই যদি সে রুহুকে দেখতেই না পেল তার মধ্যে যদি সেই রুহ জাগ্রতই না হলো তাহলে এই তর্ক বিতর্ক রুহু একটা থাকলে কি দশটা থাকলে কি পাঁচটা থাকলে কি অর্থাৎ যেই রুহকে জাগ্রত করার কথা আমরা বলি বা নাজিল হওয়ার কথাই বলি যাই বলা হোক না কোনো সেই যে রুহুল আজম আমরা যেটাকে বলছি বা তারা যেটাকে শুধুই রুহু বলছে তো সেটাকে জাগ্রত করতে হবে তা না হলে প্রকার করে কোনো লাভ নেই আবার একটা ভেবেও কোনো লাভ নেই যখন প্রাপ্তি ঘটবে তখনই এই তর্কের অবসান ঘটে যাবে কারণ হচ্ছে রুহু পাঁচ প্রকার হলি কি আর একটা হলেই কি যদি আমি সেটাকে উপলব্ধি করতে না পারলাম আমার মধ্যে সেটা জাগ্রতই না হলো তাহলে পাঁচটা হয়েও লাভ নেই একটা হয়েও লাভ নেই আর যখন জাগ্রত হবি তখনই যার জারটা তাড়াতাড়ি তর্কের অবসান করবে তাহলে আমি আমার সেই নূরকে কিভাবে পাবো আমি আমার সেই রুহকে কিভাবে জাগ্রত করব। আমি আমার সেই আদি নূরের প্রকাশ কিভাবে ঘটাবো আমার মধ্যে সেটা হচ্ছে সাধনার মাধ্যমে সাধনা ছাড়া সেটা সম্ভব না আর সেই সাধনা কিন্তু একজন সদগুরু শিক্ষা দিবেন বাইরে থেকে এই সাধনা পাওয়া যাবে না বাইরে থেকে সাধনা করে মনকে একটু শান্ত করা যাবে আনন্দ লাভ করা যাবে একটু স্থির হওয়া যাবে কিন্তু সেই পরম নূরকে লাভ করা এত সহজ না হ্যাঁ বীর্যকে গাঢ় করার জন্য বীর্যকে ধারণ করার জন্য বীর্য যেন স্বপ্নদোষ যেন না হয় অর্থাৎ স্ত্রীর সহবাসের সময় যেন বীর্য পথিত না হয় এই ধরনের যে ব্যাপারগুলো আছে হ্যাঁ এগুলো আপনি বিভিন্ন সাধনা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে শিখতে পারেন জানতে পারেন সেটা করতেও পারেন কিন্তু এতে আপনার কোনো লাভ নেই কারণ সেই আদি নূর যেটাকে রহু বলি আমরা সেটা কিন্তু আপনার মধ্যে জাগ্রত হচ্ছে না সেই পরমকে আপনি জাগ্রত করতে পারছেন না এই পরমকে জাগ্রত করার জন্য আপনার সেই গভীর মোরাকাবা মোশাহেদা যেটা সদগুরুর মাধ্যমে শিখতে হবে বীর্য ধারণ আপনাকে এতটুকু সহযোগিতা করবে যে আপনার মনটা স্থির থাকবে আপনি ধ্যানে অনেকক্ষণ বসতে পারবেন আপনার ক্লান্তি আসবে না এটা আপনাকে অনেক সহযোগিতা করবে কিন্তু সেই পরমকে পাওয়া হলো না পরমকে পাওয়ার জন্য সেই বহুকে জাগ্রত করার জন্য অবশ্যই আপনাকে বা মুশাহিদার মাধ্যমেই গুরুর দেখানো পথে হাঁটতে হবে তাহলে যে মূল কথাটি আসলো সেটা হচ্ছে পরমকে পাওয়াই মানে আদিনুরকে পাওয়া আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরও যদি কেউ না বুঝে থাকেন বা এ ব্যাপারও কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমি অন্য কোনো ভিডিওতে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে